আছে, আমার আইডিতে আইসা, আমার বোন, অন্য পরিবারের লোক বা যে কোনো কেউ আইসা দেখতেছে যায় যে আমার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, তো এটা দেখ, তো এটা অফ করবো কীভাবে? অন্য মানুষ দেখলে বা পরিবার কেউ দেখলে না, সময় নিজের পার্সোনাল কিছু থাকে, অন্য মানুষ দেখলে এটা বিষয়টা ভালো লাগে না। তো চলেন কীভাবে এটা আমাদের বন্ধ করবো আমি দেখাই। তো প্রথমে আমরা ফেসবুকে ঢুকবো, ফেসবুকে ঢোকার পর একটু অপেক্ষা করেন, আমি আমার পেজে যাই। আমার আইডিতে গেলাম, আমার আইডিতে যাওয়ার পর আপনারা তিনটোটা ক্লিক করবেন। তিনটোটা ক্লিক করার পর তো আপনারা যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো সেটিংয়ে ক্লিক করেন। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে, একটু অপেক্ষা করেন। এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, হ্যাঁ পুরোপুরি টেকিং পুরোপুরি অ্যাক্টিভেশন জানা, একটু ওয়েট একটু ওয়েট, প্রোফাইল ডিটেইল ও পোস্ট, এই তো দেখেন। তো এখানে এটার মধ্যে ঢুকবেন প্রোফাইল অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাতে ক্লিক করার পর দেখেন প্রোফাইল পোস্ট মোড সেট টু পাবলিক, সো এনিওয়ান ক্যান ফলো, মানে এটা দিয়ে সবাই আপনাকে ফলো করতে পারবে। তো আমি এটা ফলো দিলাম, মানে হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউটিউব টাইম লাইন, তো এখানে কে কে আমার ফলোয়ার টাইম লাইনে মানে আমার আইডিতে আসা দেখবো, তো ওটা দেখা দেবো। তো আমার এটা দরকার নেই, আমার আইডিতে কে কে ফলোয়ার আসা দেখবো, এটা এটাই আপনারা বন্ধ করে দেবেন। ফলোয়ার মানে ফ্রেন্ড লিস্টে যা থাকে আমার ফলোয়ার বন্ধ করে দিলাম, অফ করে দিলাম। পাবলিক পোস্ট কমেন্ট, আপনার পাবলিক আপনার মানে পাবলিক আপনার যে কমেন্ট করবো এটা কে কে করবো, তো মানে এটা বন্ধ হয়ে থাকবেন, কে কে দেখবো বন্ধ দেখতে পারবেন। তো পাবলিক কন্টেন্ট আমার দেওয়া আছে, থাক এটাই। পাবলিক পোস্ট নোটিফিকেশন, তো এই আমার পোস্টে নোটিফিকেশন আসবো, আসলে এটা পাবলিকে দেখতে পারবো, এটা অপশন দেওয়া আছে। পাবলিক প্রোফাইল ইনফরমেশন, পাবলিক আমার আইডিতে প্রোফাইল মানে যারা দেখ ঢুকবো, ঢোকার পর কীভাবে আমার আইডি আছে না, কোন ভিডিও বা কোনো ভিডিও যদি ছাড়ি এটা দেখতে পারবো, আমার পোস্টে কী আছে দেখতে পারবো, আমার যে কোনো আমার আইডি সব কিছুই দেখতে পারবো। তো এটা পাবলিকে দেওয়া আছে, থাক পাবলিকে দেওয়া থাকুক। তো আর শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট পারবে, সবার প্রথম কী কমেন্টটা করতে ওইটা শো করবো। তো এভাবেই আপনার, তো যেহেতু আপনার আমি ভিডিওটা বানাইছি কীভাবে আপনি ওই প্রোফাইলে যে ফলোটা হাইড করবেন, তো এটা করার জন্য আপনাকে এই অনলি মিডিয়া রাখতে হবে, তাইলেই আপনার ফ্রেন্ড লিস্টে বন্ধু বান্ধব কিছু দেখা যাবে না, সব হাইড হয়ে থাকবে, বুঝলেন? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।